Dear students and viewers, welcome to SKC English channel. This is my 10th class. In this class, I would like to discuss about preposition of. Aajke class e ja ja shekha jabe. Number 1, of er byabohar. Number 2, OFF er byabohar. नम्बर थ्री अफ एवं अफ एर मध्य पार्थक्य नम्बर फोर कम्पिटिटिव एग्जाम्स ए एसे आसते पारे एमन अनेक उदाहरण ताहले शुरू करा जाए आमरा जानी अफ एवं ओ डबल एफ अफ ए उच्चारण दिखे कोनो पार्थक्य नहीं किन्तु अर्थ भेदे एदेर पार्थक्य रयेछे कनेक्शन अर्थे अव्यवहार करा हय एवं डिसकनेक्शन अर्थे ओ डबल एफ अफ व्यवहार करा जाय ताहले आमरा प्रथमे शुरू करी अफ एर व्यवहार अफ एर बांगला र बा एर नम्बर वन साधारणत र अब्लिक एर अर्थ बोझाते अफ बसे जेमन दि इंग्लिश लैंगुएज कोर्स of CSLC is very fine. CSLC এর আগে অফ বসেছে এর উচ্চারণটা হয়েছে রয়্যাল মতন আর উদাহরণ আসি দি লেগ অফ দ্য চেয়ার ইজ ব্রোকেন চেয়ারে পা ভেঙে গেছে চেয়ারে র আছে দি কাউস লেগ ইজ ব্রোকেন এখানে কার সাথে অ্যাপোস্ট্রফ ইজ বসেছে আমরা একটা উদাহরণ দেখব এবং সেই সাথে সূত্র বলব যে কোথায় কোথায় অ্যাপোস্ট্রফ এস বসে পারসন গ্রুপ অফ পারসন অর্গানাইজেশন কান্ট্রি এনিমাল ক্ষেত্রে অ্যাপোস্ট্রফ এস বসে এগুলো অপের মতোই অর্থ দাঁড়ায় যেমন গরুর আছে এখানে আমরা দ্বিতীয় উদাহরণে আসি আই অ্যাম অবলিক হি ইজ কনফিডেন্ট অফ সাকসেস আমি অবলিক সে সফলের বিষয়ে আত্মবিশ্বাসী হি ইজ নো এবিসি অফ ল ইয়োর কন্ডাক্ট অ্যাডমিট অফ নো ইসকারশন তোমার উচ্চারণে কৈফিয়তের অবকাশ নাই এগুলো সব ক্ষেত্রে সব বাক্যে অফের বাংলায় র পাবলিক এর মতো হয়েছে আমরা নোটে দেখি অ্যাডমিট অফ অর্থ অবকাশ থাকা আর অ্যাডমিট টু অর্থ স্বীকার করা অর্থে ব্যবহার করা হয় এবার আসি নাম্বার টু বিদ্যমান অবস্থা বোঝাতে অফ বসে যেমন বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ পিচ অ্যান্ড হ্যাপিনেস বাংলাদেশ শান্তি ও সুখের একটি দেশ এবং নাম্বার থ্রিতে আসি ধারণ ক্ষমতার পূর্ণতা বোঝাতে অফ বসে যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস জল দাও এখানে ধারণ করা বোঝাতে অফ বসেছে নাম্বার ফোর কারণ বা রোগের কারণ বোঝাতে অফ বসে যেমন হি ডায়েড অফ কলেরিয়া পাবলিক ডেঙ্গু পাবলিক হার্ট ফেল পাবলিক COVID-19 হতে পারে এবার আসি নাম্বার ফাইভে অধিকার বোঝাতে অফ বসে অধিকার ইংরেজি হচ্ছে পজিশন যেমন দিস ইজ বুক অফ মাই সিস্টার এটি আমার বোনের বই দিস প্রপার্টি ইচ অফ থ্রি ব্রাদার্স এই সম্পত্তি তিন ভাইয়ের এই তিন ভাইয়ের সাথে রয়্যাল উচ্চারণ আছে এখানে নাম্বার সিক্সে আসি রিলেশন বা সোর্স বা জাত বোঝাতে অফ বসে যেমন হি কামস অফ এ নবল ফ্যামিলি দি কমিটি কনসিস্ট অফ ফাইভ মেম্বার্স দ্য ফ্যামিলি কনসিস্ট অফ ফাইভ মেম্বার হতে পারে টেন মেম্বার হতে পারে এবার আসি নাম্বার সেভেন অভিন্ন সম্পর্ক বোঝাতে অফ বসে যেমন ডিস্ট্রিক্ট অফ সিরাজগঞ্জ নাম্বার এইট কোনো কিছু
দিয়ে তৈরি বোঝাতে অভ্যাস যেমন দ্য চেয়ার ইজ মেড অফ উড চেয়ারটি কাঠের তৈরি দি বিল্ডিং ইজ মেড অফ ব্রিক্স বাড়িটি ইটের তৈরি দ্য হার্ট হার্ট ইজ মেড অফ কটন টুপিটি তুলোর তৈরি বা সুতার ফ্যাব্রিকের তৈরি আমরা অনুরূপভাবে বলতে পারি দি রিং ইজ মেড অফ গোল্ড এবার আসি নাম্বার নাইনে বয়স বা গুণ বা গর্ব করা বোঝাতে অফ বসে যেমন হি ইজ এ ম্যান অফ অ্যাকশন সে একজন কাজের মানুষ আরেকটা উদাহরণ আসি হি ইজ এ বয় অফ 15 সে 15 বছরের ছেলে রূপ ইজ বর্ন অফ 12th অফ জুন She boasted of her skill at CS. She দাবাতে তার দক্ষতা নিয়ে গর্ব করেছিল এইগুলো বয়স গুণ বা গর্ব বোঝাতে এখানে এইগুলো বাক্যে অব বসেছে এবারে আসি নাম্বার 10 সংযোগ বোঝাতে অব বসে যেমন দে লিভ ইন দ্য সিটি অফ খুলনা তারা খুলনা শহরে বাস করে নাম্বার 11 বিষয়ে বোঝাতে অভ্যাসে যেমন হি নোস নাথিং অফ ইট সে এই কিছুই জানে না নাম্বার 12 অভাব বোঝাতে অভ্যাসে যেমন হি ইজ ডিভোট অফ কার্টিসি সে সৌজন্য বহির্ভূত জিত ইজ ইন ওয়ান্ট অফ মানি জিত টাকার অভাবে আছে তাহলে অভাব বোঝাতে এখানে দুটা বাক্যে এখানে অভ বসেছে এখানে মানির আগে অভ বসেছে এবার আসি নাম্বার 13 পরিমাণ বা পরিমাণ সূচক বোঝাতে অভ বসে এটি ইংলিশ হচ্ছে এক্সপ্রেশন অফ কোয়েন্টিটি যেমন এ লট অফ স্টুডেন্টস ওয়াস ইট অনেক শিক্ষার্থী এটা দেখে এ নাম্বার অফ পিপুল স্টাডি ইংলিশ অনেক লোক ইংরেজি অধ্যয়ন করে A great deal of students has exam. A majority of like minority of cats eat mice. Mice are the idurgulo. A couple of superheroes were seen at the mall. Mall at the market. All of the students hate math. Math at the gunit. মোস্ট অফ দ্য রেস্টুরেন্টস এক্সপেক্ট এ টিপ রেস্তোরাঁগুলির বেশিরভাগই একটি টিপ আশা করে অলমোস্ট অল অফ মাই ফ্রেন্ডস আর কাইন্ড গিফটস হার এ পিস অফ পেপার এক টুকরা পিচার পরিমাণ বোঝাতে এখানে অবশেষে তাহলে আমরা দেখতেছি যে এ লট অফ এ নাম্বার অফ এ গ্রেট ডিল অফ এ মেজরিটি অফ লাইক মাইনরিটি অফ এ কাপল অফ এ অল অফ most of almost all of এগুলো দ্বারা কোয়েন্টিটি বোঝায় তারপরে কোয়েন্টিটি বা পরিমাপ বোঝায় এবারে আমরা আসি নিম্নলিখিত নাউনগুলোর পরে প্রিপজিশন অফ বসে অর্থাৎ এই নাউনগুলো সবসময় প্রিপজিশন অফ কে গ্রহণ করে যেমন অ্যাবহরেন্স অফ ঘৃণা অ্যাসুরেন্স অফ আশ্বাস সার্চ অফ অভিযোগ ডিস্ট্রাস্ট অফ অবিশ্বাস ডাউট অফ সন্দেহ এক্সপিরিয়েন্স অফ অভিজ্ঞতা ফেলার অফ এর ব্যর্থতা অবজারভেন্স অফ পালন করা প্রুফ অফ প্রমাণ রিসাল্ট অফ রেজাল্ট অফ ফলাফল ওয়ান্ট অফ চাই নিম্নলিখিত ভারগুলোর পর প্রিপজিশন অফ বসে অর্থাৎ এই ভারগুলোর পরে প্রিপজিশন অফ নাও হয় যেমন অ্যাকুইট অফ খালাস অ্যাকুইস অফ এর বিরুদ্ধে বি অয়ার অফ সতর্ক থাকা ডিস অ্যাপ্রুভ অফ এর আগ্রাহ্য করা বোস্ট অফ বড়াই বা গর্ব করা ডিসপেয়ার অফ হতাশা কমপ্লেন অফ অভিযোগ ডিসপোজ অফ নিষ্পত্তি ডিভেস্ট অফ পরিত্যাগ করা ড্রিম অফ স্বপ্ন দেখা হেল অফ নিরাময় জাস্ট অফ এর বিচারক রিফেন্ট অফ অনুশেচনা
এবার এসে আমরা নিম্নলিখিত অ্যাডজেকটিভ ও পার্টিসিপল গুলোর পর প্রিপজিশন অফ বসে। পার্টিসিপল সম্বন্ধে ধারণা না থাকলে ভার্বের ক্লাসে আমার পার্টিসিপল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, এই ক্লাসটি দেখে আসতে পারেন। যেমন অ্যাকুইটেড অফ খালাস, অ্যাফ্রেড অফ ভীত, অ্যাপ্রিসেন্সিভ অফ আতঙ্কিত, অ্যাপ্রেসড অফ অবহিত, অ্যাসুয়েড অফ আশ্বাস, অ্যাওয়ার অফ সতর্ক থাকা, বি রেপ্ট অফ হতাশ, কার্টিশন অফ সাবধানতা, সার্টিন অফ কিছু, ক্যারেক্টারিস্টিক অফ চরিত্রগত বা বৈশিষ্ট্য, কম্পোজ অফ স্থিরকৃত বা গঠিত, কনফিডেন্ট অফ আত্মবিশ্বাসী, কনসাস অফ সচেতন, কনভিক্টেড অফ দোষী সাব্যস্ত, কনভিনসড অফ এর বিশ্বাসী, ডিফ্রাইড অফ ভ্রষ্ট, ডিজায়ারাস অফ এর ইচ্ছা, ডিস্টিটিউট অফ নিরর্থক, ডিভোট অফ রিক্ত, ডিফারেন্ট অফ স্বতন্ত্র, ডিস্ট্রাস্টফুল অফ অবিশ্বস্ত, ডল অফ নিস্তেজ, ইজি অফ সহজ, ইনভিয়াস অফ পরশ্রিকাত, ফেয়ারফুল অফ ভীত, ফন্ড অফ পছন্দ, গ্রিডি অফ লোভী, গিল্টি অফ দোষী, নিডলেস অফ অকারণে, ইগনোরেন্ট অফ অজ্ঞ, ইনফর্ম অফ আকারে, ইনোসেন্ট অফ এ নিষ্পাপ, ইরেসপেক্টিভ অফ অপ্রাসঙ্গিক, লান্স অফ বল্লম এর, লাভিস অফ নেগলিজেন্ট অফ অবহেলা, এটা লাভিস অফ লাবণ্য হবে, অবহেলা, প্রোডাক্টিভ অফ উৎপাদনশীলতা, প্রাউড অফ গর্বিত, রিগার্ডলেস অফ নির্বিশেষে, সেন্সিবল অফ বোধগম্য, সিক অফ বিব্রত, স্লো অফ ধীর, শিওর অফ অবশ্যই, সাসপিয়াস অফ সন্দেহজনক, টলারেন্ট অফ সহনশীল, ভেইন্ট অফ অযথা, ভয়েড অফ অকার্যকর, অয়ার অফ ক্লান্ত, অদি অফ মূল্য এক্সেট্রা। এবার আসি আমরা অফ, যার ইংরেজি হচ্ছে অর্থ দাঁড়ায় ডিসকানেকশন, যার বাংলা অর্থ বন্ধ, বিচ্ছিন্ন বা দূরত্বে। নাম্বার ওয়ান, দূরে অবলিক রিমোভ অর্থ বোঝাতে অফ বসে, যেমন বি অফ ফ্রম হেয়ার, এখান থেকে চলে যাওয়া। টেক অফ ইউর হ্যাট, তোমার টুপি খুলে ফেলো। টেক অফ ইউর শুজ হতে পারে, তোমার জুতা খুলে ফেলো। নাম্বার টু আসি, বিচ্ছিন্ন অর্থে অফ বসে, যেমন ইউ হ্যাভ কাট অফ ফ্রম ইউর টার্গেট, তুমি তোমার লক্ষ্য থেকে বিচ্ছিন্ন রয়েছ। সুইচ দ্য ফ্যান অফ বা টিভি অফ, পাখা বন্ধ করো বা টিভি বন্ধ করো। নাম্বার থ্রিতে আসি, মূল্য ছাড় অর্থে অফ বসে, যেমন উই অফার 10% অফ অন দিস প্রোডাক্ট, আমরা এই পণ্যের উপর 10% ছাড় দিই। ট্যাক্স ইজ 5% অফ, ট্যাক্স 5% ছাড়। নাম্বার ফোরে আসি, কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে অফ বসে, যেমন দি কিড ফেল অফ দ্য কার্ডল, শিশুটি দোলনা থেকে পড়ে গেল। হি ফেল অফ হিস বাইক, সে তার মোটরসাইকেল বা সাইকেল থেকে পড়ে গেল। নাম্বার ফাইভ, অভ্যস্ততা থেকে দূরে বোঝাতে অফ বসে, যেমন হি ইজ অফ হিস মিল, সে তার খাওয়া বন্ধ করে। উই উড বিন রেদার ব্যাডলি অফ ফর বুকস, আমরা বরং খারাপভাবে বইয়ের জন্য বন্ধ থাকতাম। নাম্বার সিক্স আসি, দেখা করতে বা বিদায় জানানোর অর্থে অফ বসে, যেমন উই ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু সি অফ আওয়ার আঙ্কেল, বা হি ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু সি অফ আওয়ার আঙ্কেল, তিনি আমাদের মামার সাথে দেখা করতে বিমানবন্দরে
গিয়েছিলেন হিজ ফাদার কেম টু সি হিম অফ তার বাবা তাকে দেখতে এসেছিলেন অফ দ্বারা আরো বাক্য দেখি নিম্নে অফ এর ব্যবহারে আরো উদাহরণ লক্ষ্য করি দি ম্যান রেন অফ লোকটি দৌড়ে গেল ডু নট পুট অফ টিল টুমরো হোয়াট ইউ ক্যান ডু টুডে আপনি আজ যা করতে পারেন তা আগামীকাল অবধি রাখবেন না বেটার রাইট অফ হিস ডেবিট দ্য থিফ মেড অফ হুইথ দ্য ক্যাশ আরো বাক্য দেখি হি কাট অফ এ স্লাইস অফ দ্য কেক ফর মি সে আমার জন্য কেকের টুকরা কেটে ফেলেছে হার বার্থডে ইজ এ লং ওয়ে অফ তার জন্মদিন এখন অনেক দূরে দ্য উইডিং ইজ কল্ড অফ ক্যান্সেল অর্থে এখানে অবসান হয়েছে বাংলা দ্বারায় বিবাহ বন্ধ বলা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অফ ও ডবল এফ অফ এর মধ্যে পার্থক্য রয়েছে মেইনলি পার্থক্য অফ দ্বারা হচ্ছে সংযোগ বোঝায় সম্পর্ক বোঝায় আর হচ্ছে ও ডবল এফ অফ দ্বারা বিচ্ছিন্নতা বা ডিসকানেকশন বোঝায় থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও আই শিওর অল কনফিউশন ওয়েন্ট টু গো আর্লি ব্যাক সুন নিউ লেসন টেক কেয়ার বাই